উচ্চতর বিজ্ঞান ভিত্তিক জ্যোতিষ পরামর্শ ভাগ্যরত্নের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। কিওরেন্ট কেয়ার ফিজিওথেরাপির রিহ্যাবিলিটেশন সেন্টার, একই ছাদের নিচে উন্নত মানের ফিজিওথেরাপির একাধিক পরিষেবা পেতে যোগাযোগ করুন। মহিলা ও পুরুষদের পৃথক পরিষেবা দেওয়া হয়। নমস্কার, আপনারা দেখছেন বাংলা এমজি নিউজ, আপনাদের সাথে রয়েছি আমি নীরা। চোখ রাখবো আজকের বিশেষ খবরে। বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের ছোট গোবিন্দপুর হাই স্কুলের দশম শ্রেণীর ছাত্রী পায়েল নন্দী, বাবা সুজিত নন্দী, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কন্যাশ্রী প্রকল্পের নবম ও দশম শ্রেণীর দুবছরের মোট প্রাপ্ত টাকা 2000 টাকা থেকে 500 টাকা নিয়ে তাতে মাস্ক কিনে বিতরণ করলেন গ্রামের সাধারণ মানুষদের। কন্যাশ্রী প্রকল্পের উষালগ্ন থেকে KAK2 এই বিদ্যালয় 100% জায়গা করে নিয়েছে। এছাড়াও এই প্রকল্প ঘিরে উক্ত বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ভিন্ন সময় ভিন্ন প্রকল্প করে থাকেন। এবারে করোনাকালে মাস্ক বিলি করে সেই প্রজেক্ট ইন্দাস ব্লক বিডিও মাননীয় মানসী ভদ্র চক্রবর্তীকে পাঠালে উনি তা রাজ্যস্তরে পাঠান এবং রাজ্যস্তরে প্রকল্পটি জেলার মধ্যে একটি বিশেষ স্থান করে নেয়। শুধু তাই নয়, তাকে বিশেষ সম্মানে সম্মানিত করা হবে বলে রাজ্য সরকার থেকে জানানো হয়। এই সম্মানের কথা প্রসঙ্গে ছোট গোবিন্দপুর SM পাঞ্জা হাই স্কুলের প্রধান শিক্ষক ডক্টর প্রসেনজিৎ সরকার মহাশয়কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, এতে তিনি গর্বিত এবং আনন্দিত। তিনি আরো বলেন, দশম শ্রেণীর ছাত্রী পায়েল নন্দী একজন মেধাবী ছাত্রী, সে রাজ্যস্তরে পুরস্কার পাচ্ছে, এটা বিদ্যালয়ের কাছে একটা খুবই গর্বের বিষয়। বাঁকুড়া ইন্দাস থেকে মিলনের রিপোর্ট, বাংলা এনজি নিউজ। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রকল্পগুলি ছোট গোবিন্দপুর SM পাঁজা হাই স্কুলে অব্যাহত আছে। কন্যাশ্রী প্রকল্প একটি বিশেষ প্রকল্প। কন্যাশ্রী ক্লাবের মধ্য দিয়ে আমাদের কন্যাশ্রীরা স্কুল, ব্লক, জেলা এবং রাজ্য স্তরে বিভিন্ন সময় বিভিন্ন পুরস্কার নিয়ে এসেছে। এইমাত্র আমরা হাতে চিঠি পেলাম সম্মানীয় ADM বাঁকুড়া মহোদয়ের কাছ থেকে থ্রু BDO অফিসের মেলে, যে কন্যাশ্রী আউটস্ট্যান্ডিং অ্যাচিভমেন্টের জন্য আমাদের কন্যাশ্রী পায়েল নন্দীকে একটা বিশেষ পুরস্কার দেওয়া হবে আগামী 14 আগস্ট 2021। পায়েল মেধাবী ছাত্রী, সে প্যান্ডামিক সিচুয়েশনে অষ্টম শ্রেণীর 1000 টাকা এবং নবম শ্রেণীর 1000 টাকা, মোট 2000 টাকার মধ্যে তার বাবাকে বলে 500 টাকার মাস্ক কিনে বিভিন্ন সমাজের বিভিন্ন লোককে মাস্ক বিতরণ করে। এই প্রজেক্টটা আমরা বিদ্যালয়ের মাধ্যমে অনারেবল BDO মানসী ভদ্র চক্রবর্তী, ইন্দাস সমষ্টি উন্নয়ন আধিকারিক মহাশয়ের কাছে জমা দিই। উনি পরবর্তীকালে স্টেট লেভেলে জমা দেন। স্টেট লেভেল থেকে কন্যাশ্রীকে দিনে পায়েলকে একটা বিশেষ পুরস্কার দেবে জেনে আমি প্রধান শিক্ষক হিসাবে খুব গর্বিত এবং আনন্দ উপভোগ করছি। আমাদের কন্যাশ্রীরা আগামী দিনে আরো সুন্দরভাবে সুন্দর জায়গায় যাক, এই আশা রাখছি। আমার নাম ডক্টর প্রসেনজিৎ সরকার, প্রধান শিক্ষক ছোট গোবিন্দপুর SM পাঁজা হাই স্কুল। কাকু, তুমি এদেশের করোনার কথা জানো না? তুমি মাস্ক পরোনি? করোনা ব্যাপারটা আমি শুনেছি, জানি মহামারী আকার ধারণ করেছে বটে। তো এখানে তো জনসমক্ষে আমি নেই, একা একা আছি, সেই কারণে। তাছাড়া মাস্ক সবসময় ব্যবহারটা করা হয়ে ওঠে না। না, ব্যবহার করতে হবে, অনেকটা রোধ করা যাবে। তাহলে মাস্কটা নাও, পড়বে সবসময় পড়বে মাস্কটা সবসময় পড়ে থাকাটা উচিত, কেননা এই মাস্কটা পড়ে থাকলে নিজেকেও সুরক্ষিত রাখা যায় আর বাড়ি যে সারাউন্ডিংয়ে আর যে সমস্ত লোকজনদের সঙ্গে মেলামেশা করা হয় তাদেরকেও সুরক্ষিত রাখা যায়। তুই ঠিকই বলেছিস, তো এইটা আমাকে ভাবিয়েছে, এই মাস্কটা আমি সবসময় ব্যবহার করবো। ধন্যবাদ। ধন্যবাদ কাকু, তুমি যে এই করোনা বিধি মেনে মাস্ক পরেছো তার জন্য আমি তোমার কাছে কৃতজ্ঞ। তবুও আমি তোমাকে একটা মাস্ক দিচ্ছি, এনে ভগবান তোমার মঙ্গল করুক। তুই এভাবে মাস্ক বিলি করে তোর বাবার টাকাগুলো নষ্ট করছিস কেন? না না, আমি আমার বাবার টাকা নষ্ট করিনি,
আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় স্বপ্নের প্রকল্প কন্যাশ্রী থেকে যে প্রতি বছর 1000 টাকা করে দিচ্ছে, আর 18 বছর হয়ে গেলে 25,000 টাকা দিচ্ছে, সেই পড়ার জন্য দিচ্ছে, সেই টাকা থেকে আমি 500 টাকা নিয়েছি, আর সেই থেকে মাস্ক কিনেছি। আর এই যে সিদ্ধান্তটা, এটা আমি আমাদের স্কুলের প্রধান শিক্ষক মহাশয়কে ফোন করে জানিয়েছিলাম। স্যার বললেন যে হ্যাঁ ভালো ভেবেছিস মা, তবে সব কিছু শিখতে থেকে সাবধানে করবি আর পড়াশোনা ভালো করবি। আজ ধন্যবাদ, ধন্যবাদ পায়েল, তোর এই চিন্তা ভাবনাকে আমি ধন্যবাদ জানাই। তোর মতো এরকম চিন্তা ভাবনা যদি আমাদের রাজ্যের মেয়েদের থাকে, তাহলে আমাদের রাজ্য তথা দেশের অনেক উন্নত হবে, অনেক উন্নত। ভালো থাকিস মা, ভালো থাকিস, সুস্থ থাকিস, ধন্যবাদ। আগামী 14ই আগস্ট রাজ্য সরকার কন্যাশ্রী দিবস উদযাপন করছেন। ওই কন্যাশ্রী দিবসে আমরা ডিএম অফিস মারফত একটা বার্তা পেয়েছি, আমাদের ছোট গোবিন্দপুর এস এন পাঞ্জা হাই স্কুলের একজন অত্যন্ত মেধাবী ছাত্রী পায়েল নন্দী পুরস্কৃত হয়েছেন। পায়েল এই প্যান্ডামিক সিচুয়েশনে কন্যাশ্রীর টাকা থেকে 500 টাকা খরচ করে মাস্ক কিনে বিভিন্ন গরিব মেহনতি মানুষের মধ্যে বিলি করেছেন এবং মানুষকে সচেতন করেছেন। এই মহান উদার কাজের জন্য, উদার মানসিকতার জন্য এবং ইনোভেটিভ কাজের জন্য রাজ্য সরকার পায়েলকে পুরস্কৃত করছে, এর জন্য আমরা ছোট গোবিন্দপুর স্কুল গর্বিত, আনন্দিত ও আপ্লুত। আপনার নাম? আমার নাম কুন্তল মণ্ডল, ছোট গোবিন্দপুর এস এন পাঞ্জা হাইস্কুলের সভাপতি। উচ্চতর বিজ্ঞান ভিত্তিক জ্যোতিষ পরামর্শ এই প্রথম। আপনার এলাকায় উন্নত মানের জ্যোতিষ পরিষেবা, তন্ত্র নয়, বশীকরণ নয়, সম্পূর্ণ বিজ্ঞান ভিত্তিক আধুনিক বিচার দ্বারা কাউন্সিলিং, বাস্তু, শিক্ষা, কর্ম, বিবাহ, ব্যবসা, এই নিয়ে কাউন্সিলিং, কাউন্সিলিং দ্বারা প্রতিকার, বিশেষজ্ঞ জ্যোতিষবিদ মৃন্ময় মুখার্জি। ভাগ্যরত্নের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে 7679721776।